দেশ বিদেশের প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা। বাংলাদেশ থেকে অনেকগুলো দেশে এখন বিমানের গন্তব্যের পাশাপাশি যে ইত্তেহাদ, এয়ার আরাবিয়া বা সার্জার অন্য একটি যে বিমান পরিবহনকারী সংস্থা আছে, তার্কিশ এয়ারলাইন চলাচল করছে, কাতার এয়ার চলাচল করছে। এই চলাচলের সংখ্যা কিন্তু ফ্রিকুয়েন্টলি বাড়ছে, অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু এখন আগে যেভাবে বিমান চলতো তার চেয়ে সংখ্যা কিন্তু বাড়ছে। সুখের সংবাদ আজকে দিতে চাই, সেটি হচ্ছে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তাদের বিমান পরিবহন, অর্থাৎ প্রতি সপ্তাহে বিমান আগে যা চলতো তার চেয়ে অনেক বেশি তারা করবে। সেই ঘোষণাও কিন্তু কাতার এয়ারওয়েজ দিয়েছে। তারা বর্তমানে 85টি শহরে বিমান পরিচালনা করছে, সেখানে 23 আগস্ট থেকে তারা কিন্তু অনেকগুলো দেশে বিমান সংখ্যা বাড়াবে, অর্থাৎ সপ্তাহের ভিত্তিতে। তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। ঢাকার সঙ্গে ঢাকা, দোহা, ঢাকা এই রুটে বিমান পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ সপ্তাহে 5টি। অর্থাৎ এখন থেকে 5 দিন সপ্তাহে ঢাকা, দোহা, ঢাকা এই রুটে কাতার এয়ারওয়েজে যাতায়াত করতে পারবেন। কাতারে যে বাংলাদেশি প্রবাসীরা যেতে চান, তারা যে নিয়মকানুন আছে কাতার সরকারের বিধিবিধান, সেগুলো মেনে যেমন আপনাকে যেতে হবে, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, করোনামুক্ত শরণ নিশ্চিত করতে হবে, এর চেয়ে বেশি কিন্তু অন্যান্য যে বিষয়গুলো কাতার সরকারে ঘোষণা দিয়েছে, সেফটি মেজার, সেগুলোকে আপনাকে মানতে হবে। কাতার এয়ারওয়েজ এই কেন ঘোষণা দিল বিমানের সংখ্যা বাড়ানো, যেখানে 3 থেকে 1 বারে 5টি করলো সপ্তাহে, অর্থাৎ সপ্তাহে 2 দিন ছাড়া বাকি 5 দিনই কিন্তু কাতার এয়ার চলবে। মূলত আমাদের ইউরোপের প্রচুর যাত্রী আছে বাংলাদেশে, এই মুহূর্তে তারা যেতে চায়, ফলেই কিন্তু কাতার এয়ারওয়েজ এই করোনার মধ্যেও বাংলাদেশে কিন্তু তাদের ফ্লাইট সংখ্যা সপ্তাহে 5টা করলো। প্রবাসী বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কাতার এয়ারের আরও কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে বলতে চাই, যারা আপনারা নতুন এসছেন, আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কাতার এয়ারস কিন্তু 5টি সপ্তাহে বিমান পরিচালনার পাশাপাশি আরও একটি ঘোষণা দিয়েছে, তাদের বিমানে যাদের আগে টিকিট কাটা ছিল তারা কিন্তু এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত এই টিকিটেই ভ্রমণ করতে পারবে, কোনো ধরনের বাড়তি ভাড়া ছাড়াই। অর্থাৎ আপনি আগের টিকিটটা নিয়ে গেলে যে গন্তব্যে যেতে চান সেই গন্তব্যে আপনি যেতে পারবেন। পাশাপাশি আরও একটি বিষয় তারা ঘোষণা দিয়েছে, এই সময়কালে যারা টিকিট কাটবে সেই টিকিটের মেয়াদ কিন্তু 2 বছর থাকবে। ফলে কাতার এয়ারওয়েজের সংখ্যা এখন যে সপ্তাহে 5টি আছে, আমরা হয়তো আশা করছি যে যাত্রী বাড়ার চাপ কারণেই কিন্তু আরা হয়তো আগামীতে সপ্তাহে 60টি ফ্লাইটই পরিচালনা করবে। অন্যান্য বিমান সংস্থাগুলোও কিন্তু বাংলাদেশ থেকে বিমান পরিবহনকারী যে ফ্লাইটের সংখ্যা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছে। ফলে কাতারে যাওয়ার জন্য যারা টিকিট কেটেছিলেন বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য যারা টিকিট কেটেছিলেন, সেই গন্তব্য হিসাবে কাতার এয়ারওয়েজকে আপনারা বেছে নিতে পারেন। কারণ কাতার এয়ারওয়েজ কিন্তু নির্ধারিত যে আগের টিকিট কেটেছিলেন সেই টিকিটই আপনি যেতে পারবেন, এর জন্য আপনাকে বাড়তি কোনো ভাড়া গুনতে হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন কাতার এয়ারওয়েজের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার আকবর আল বাকের। তিনি বলেছেন যে তারা এখন 85টি গন্তব্যে বিভিন্ন শহর, ঢাকা বা ইস্তাম্বুল বলেন বা এদিকে দিল্লি কিংবা মুম্বাই কিংবা ইসলামাবাদ, এই রকম বিভিন্ন গন্তব্যে তারা 550টি ফ্লাইট পরিচালনা করছে এবং সেটি তারা অব্যাহত করবে। শীঘ্রই হয়তো আরও নতুন কিছু ঘোষণা আসবে, ফলে কাতার প্রবাসী যারা আছেন তারা কিন্তু যেতে পারবেন, তবে অবশ্যই কাতার সরকারের বিধিবিধানগুলো আপনাকে মানতে হবে। যারা ইউরোপের অন্যান্য গন্তব্যে বা মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে যেতে চান, তাদেরকেও কিন্তু কাতার এয়ারওয়েজ ব্যবহার করার এই সুবিধা আছে, আপনি সেটা কাজে লাগাতে পারবেন।